সকাল, সুপ্রভাত, সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন। আজ সকালের গানে 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 সকালটা ভাগ করে নিতে আমরা হাজির হয়ে যাই প্রতিদিন। আজ যেমন এসেছি আবারও গান শোনাতে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আবারও বলছি আজ সকালের গানে। এবং আজ আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত, আর যারা আমাদের নিয়মিত দর্শক বা শ্রোতা তাদেরকে তো বলার কিছুই নেই, তারা জানেন কোন কোন দিন কোন কোন গান নির্ধারণ করা আছে। তো আজকের দিনটি আমরা রবীন্দ্রসঙ্গীতের জন্য বেছে নিয়েছি, সেই শুরু থেকে শুনবো তাই। এবং গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত, তার নাম বলছি শিল্পী রাবেয়া আক্তার। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এখানেই দেখা হয়েছিল। হ্যাঁ, দেখা হয়েছিল, আরো বেশ কয়েকবার এসেছি, কবির গানেও ছিলাম। আচ্ছা, তো তবুও প্রত্যেকবারের অনুভূতি তো একটু ভিন্ন, তো এবারের অনুভূতিটা একটু কেমন ছোট্ট করে জানি। এবারে অনুভূতি ভিন্ন রকমই, সেটা হলো আমি তো মূলত রবীন্দ্রনাথের গানই গাই, তো আজকে তো রবীন্দ্রনাথের কিছু গান গাবো, এটার জন্য একটু বেশি ভালো লাগছে। তো চেষ্টা করব কিছু অন্যরকম গান গাওয়ার জন্য, কমনও থাকবে সব মিলিয়ে, মানে পরিচিত এবং সেই একটু কম অল্পশ্রুত যে গানগুলো হয়তো গান হয়তো আপনার তালিকায় রেখেছেন। আচ্ছা, যারা শুনেন বা গান তাদের কাছে হয়তো বেশ ভালো লাগার অবশ্যই। আচ্ছা, আমরাও শোনার অপেক্ষায় রইলাম। তার আগে সঙ্গীত আয়োজনে যে মানুষগুলো প্রথম থেকে আমাদের সাথে আছেন, প্রতিদিন আমাদের সাথে আছেন, তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব। কিবোর্ডে আছেন নূরে আলম সজীব, তবলায় আছেন মিলন ভট্টাচার্য, গিটারে আছেন দৌলতুর রহমান, এবং অক্টোপ্যাডে বিদ্যুৎ রায়। শুভ সকাল। তো শুরু হয়ে যাক, নিশ্চয়ই পূজা পর্যায় থেকে প্রথম গানটি হবে। আমি পূজা পর্যায়ে দিয়েই শুরু করব। যদি তোমার দেখা না পাই প্রভু, এবারে জীবনে যদি তোমার দেখা না পাই প্রভু, পাই সয়নে সপনে,
আসলে মনের কথাগুলো যেন একেবারে মানে প্রত্যেকটি পঙ্ক্তিতে যেন ব্যক্ত করা হয়েছে। আর এই গানটি পূজা পর্যায়ে এবং তার মধ্যে একটা কোথায় যেন একটা না পাওয়া একটা বিরহ একটা কোথাও যেন কাজ করে, বিরহ কাজ করে, সেটা সংশয় বোধের থেকেই হয়তো বা সৃষ্টি করতে গিয়ে পাওয়ার একটা আকুল আবেদন আছে গানটার মধ্যে, মানে আমি সেটা পাই আর কি গাওয়ার সময়। খুব ভালো লাগে। আমি আজকে যে কটি গান গাবো তার মধ্যে ছোটবেলা থেকেই এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি এবং গাওয়ার চেষ্টা করতাম, গিয়েছি। তো এরপর আমি পরে গানে চলে যাই, নাহলে পরে গানে চলে যাচ্ছি। রোদন ভরা বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া রে, রোদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রানালো, কিং শুকর কিম রাগে গিরিনাট্য নৃত্যনাট্য গান চিত্রাঙ্গদা, হ্যাঁ চিত্রাঙ্গদার গান, এবং ভীষণ ভালো লাগার একটি গান। আর একটা বিষয় যে
যেমন বর্ষাকে নিয়ে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু প্রেম পর্যায়ে কিছু আছে, প্রেম, হ্যাঁ কিছু বিরহ, আর বিরহ তো প্রেমেরই অংশ, হ্যাঁ ঠিক, আর ভালোবাসাটা যেন পুরোটাই, পুরোটা না হলেও কিছুটা অনেকটাই, যে আসলে বসন্তকে ঘিরে বসন্তকে সেখানে বেদনা আছে, সেখানে পাওয়া আছে। যাই হোক, একটু আপনার প্রসঙ্গেও আসি, আমাদের যদিও এখানে বহুবার দেখা হয়েছে, জানাও হয়েছে কিছু, তবু একটু নতুন করেই জানি, যে জানি গানের সাথে আছেন, আবার একটু ভিন্ন একটি কর্মক্ষেত্রেও আছেন, তো সব কিছু জি মিলিয়ে জি কিভাবে আমার সব কিছু সমন্বয় সাধন করেন? কর্মক্ষেত্রে আছি আমি এক লং টাইম আর কি, লম্বা একটা সময় আমি পড়িয়েছি, তো প্রায় 2 বছর হলো আমি পড়ানো থেকে বিরত, তবে কর্মক্ষেত্র একই, মানে একটা স্কুলে আছি, আচ্ছা, তবে অ্যাডমিনে আছি এখন। ভালোই লাগছে, মানে ডিফারেন্ট কর্মক্ষেত্রটাও ভালো লাগছে, পাশাপাশি গান করে যাচ্ছি। আচ্ছা, ইচ্ছাটাই হচ্ছে সব থেকে বড় কথা, এমনি করে এগিয়ে যান, আমরা পরে গানে চলে যাই। কোন গানটি ভেবেছেন এবার শোনাবার জন্য? এবার সেই সবচেয়ে মনে হয় সবার এটা পছন্দের গান, একটা চিরচেনা গান, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। তো আমার জীবনের রবীন্দ্রনাথের প্রথম গান এটিই ছিল খুব ছোটবেলায়, মানে রবীন্দ্রনাথের গানকে চিনতাম এই গানটার মাধ্যমে, মানে অনেক ছোটবেলার কথা আর কি, সেটি গাচ্ছি। গ্রাম ছাড়া
বাহ, এটি তো প্রায়শ্চিত্ত নাটকের গান, ধনঞ্জয়ের, সেই ধনঞ্জয়ের কণ্ঠে গাওয়া। মানে যদি প্রায়শ্চিত্ত নাটকটা সম্পর্কে কারো জানা থাকে তাহলে তার বুঝতে সুবিধা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই গানটি শুনলে আমার কাছে মনে হয় যে শান্তিনিকেতন বা বোলপুরের যে রাঙা মাটি, মানে মাটিটাই ওখানে লাল, তো ওখানে যারা গেছে, যেমন আমার তো অবশ্যই সৌভাগ্য হয়েছে, তো ওই অলিগলিগুলো বা ওই পথগুলো, রাঙামাটির পথগুলো ধরলে তখন এই গানটা ভীষণভাবে মনে হতো। বিশেষ করে খোয়াই বলে একটি জায়গা আছে, যে জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ পছন্দের ছিল, এবং এখনো অনেক উৎসব অনুষ্ঠান বলবো না, এখন অনেক কিন্তু অনুষ্ঠান কিন্তু ওই এলাকাটিকে কেন্দ্র করে হয়। তো ওই যে রাঙামাটি, যে তার পাশ ঘেঁষে যে রাঙামাটির নিচে একটা খাল বলবো বা ছোট হয়তো নদী ছিল, ছোট একটা পথ বা রাস্তা, তো এটা আমাদের গ্রামেও আছে, যেটা আমি তো গাজীপুরের। আচ্ছা, তো আমাদের ওইদিকে মাটিগুলো লালই হয়, আর এক সময় আমাদের ছোটবেলায় রাস্তাঘাট কাঁচাই ছিল। ছোটবেলায় এই গানটা গাইলে ওই আমাদের ওই রাস্তার কথাটাই মনে পড়তো, এখনো কিন্তু আমার, মানে আমার ছেলেবেলার। আচ্ছা, আর আমিও ঠিক আপনার গানটি শুনতে শুনতে ঠিক আমার ছেলেবেলা বলবো না, আমার পড়াশোনা করার সময় সেই সেই পথগুলোর কথা, যেখানে অনেক আনন্দে সময় কেটেছে মনে পড়ে গেল। নিজস্ব চিন্তা থেকে এসে যায় সত্যি তাই। তো আমরা কি পরে গানে যাব? হ্যাঁ, এটাও খুব কমন একটা গান, ভালোবেসে সুখী নিভৃতে যতন। এটা অবশ্য শাহজাদপুরে বসে উনি লিখেছেন। হ্যাঁ, শাহজাদপুরে বসে 1897 সালে, বয়স 36 যখন ছিল রবীন্দ্রনাথ। চলুন শুনে ফেলি। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে। আমার
গানটি শুনলে চিরাচরিত একটি ভালোবাসার চিত্র সবসময় চোখে ভাসে। আর এই গানটি যেটি বলছিলাম যে শুরুতে শাহজাদপুরে যে শাহজাদপুরে বসে লেখা এবং শাহজাদপুর ছেড়ে আসবার সময় তখন কিন্তু ঠিক ওই স্থানটির প্রতি একটা ভালোবাসা ভালো লাগা সজীবদাও এখন জেনে গেছে হয়তো বা শুনতে শুনতে গেছে, আমার আগে উনিই বলছিলেন। যাই হোক, এটাই আসলে যে রবীন্দ্র প্রেম তারই বহিঃপ্রকাশ বলতেই পারি। সেটাই। আচ্ছা, একটু পরের গানে যাব, তার আগে আবার একটু আবার জানতে চাই যে গানের প্রতি তো ভালো লাগা আমার প্রশ্ন অবশ্য সেটা ছিল না, আমি বলতে চাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীতের সাথে পথ চলাটা কিভাবে মানে মনে হলো যে রবীন্দ্রসঙ্গীত নিয়েই পথ চলব। আমি ছোটবেলায় সব ধরনের গানই গাইতাম, এখানে আমি আরো দু একবার বলেছি। তারপর যখন আমি গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে যাই তখন রবীন্দ্রনাথের গানকেই নিলাম। এই গানটার বাণী এবং সুর তখনই বুঝে গিয়েছিলাম। আর ঘরে সবাই, বিশেষ করে বড় ভাইয়েরা বোনেরা, এরা খুব রবীন্দ্রসঙ্গীত শুনতো, গাইতো না কেউ আমার ফ্যামিলিতে, আমার আগে কেউ গান গাইতো না, শুনতো খুবই। এখনও ওরা প্রচণ্ড রকমের মানে তুখোর শ্রোতা যেটাকে বলে, এখনও ওদের সামনে গান গাইতে গেলে একটু নেড়ে চেড়েই বসতে হয় সঠিকভাবে হয় কি না, এটা সবসময় ছোটোবেলা থেকেই নিতাম। তারপর রবীন্দ্রনাথের গানের মধ্যে যে শিক্ষাটা নিলাম তখন গিয়ে আরও অনেক কিছু জানতে পারলাম। তবে এক জীবনে তো রবীন্দ্রনাথকে জানা সম্ভব না, আমার সমুদ্রের মতো বিশাল, আসলে শেষ করা সম্ভব নয়। আর যাই হোক, এই যে মানে শোনা মানে শেখার সাথে সাথে মানে বলবো যে সঙ্গীত শেখার একটি বড় অংশ কিন্তু শোনা, এবং শুনতে শুনতে কিন্তু গানটা তৈরি হয় এবং কান তৈরি করলেই কিন্তু ভালো গানও হয়তো বা গাওয়া সম্ভব হয়। তো যাই হোক, আমরা পরে গানে চলে যাই, কারণ আমরা একদম শেষের দিকে আছি। তো আমি এবার একটু স্বদেশ পর্যায়ের একটি গান করব, আমার খুব পছন্দের একটি গান। বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষী হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া
একেবারে সর্বখানেই আর কি ওনার পদচারণা ছিল, এবং ঠিক তেমনই একটি গান এটি যে যেখানে উনি উদ্দীপনা মানুষকে এগিয়ে যাবার জন্য আর কি আহ্বান জানিয়েছেন। সত্যিটাই যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাইবো গান নিয়ে সামনে কি কোনো নতুন পরিকল্পনা আছে কিনা। নতুন পরিকল্পনা সেই আগেও জানিয়েছিলাম আপনার সাথে, বলেছিলাম আমার কিছু রেকর্ডিং এর কাজ চলছে, আর আমি তো অন্যান্য গানও গাই, বাকি তিন কবি এবং বাংলাদেশের লোকসঙ্গীত, আমি এগুলো কিছুটা রেকর্ডিং এর কাজেও ব্যস্ত আছি। আরো মানে ধীরে চলছেন, আর আমার মনে হয় যে ধীরে চলাটা শ্রেয়, কারণ হচ্ছে যে সময় নিয়ে কাজ করলে হয়তো বা কাজ একটু মানটা ধরে রাখা যায়, ব্যস্ততা তো আছে, আচ্ছা সেটার জন্য সময়ের অভাব হয়, আর সময় সুযোগ মতো সবার জন্য সেটা প্রকাশ করে দিব, এটাও ইচ্ছা আছে। আচ্ছা, তার জন্য শুভকামনা রইল। একদম শেষ ভাগে রয়েছে, আর বেশি কথা বলা সম্ভব নয়। আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, আর যারা আমার সাথে সঙ্গত করছেন সবাই আমার খুব শ্রদ্ধেয় ভাজন, ভালো থাকবেন আপনারা সবসময়, আর দেবলীনা ভালো থাকবে সবসময়। আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু বিদায় জানিয়ে আসি, আমরা শেষ গানটি শুনবো, আজকের অনুষ্ঠানের শেষ গানটি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে রবিবারের সকালটি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আপনাদেরও নিশ্চয়ই চমৎকার কেটেছে। আপনারা ভালো থাকুন, শুভ হোক আপনাদের সারাটি দিন, শুভ সকাল। গোটি কোনা মোরে দেখো না।